এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। শার্লক তো আমাকে শুধু বকতেই জানে, ছাড়া তোর মাথারে না খারাপ মা। আচ্ছা, যেই আমি নেই অমনি আমার নামে নিন্দা করা হচ্ছে, তাই তো? কি বলছিলিস? ঝগড়া নয়, একদম একদম ঝগড়া নয়। এনে ছবিগুলো দেখ, দেখ, নেই ছবিগুলো দেখ, দেখ। আরে বাপরে, তো বহু বছর আগেকার ছবি। জানিস ইমানিসদা কি বলেছিল? ওই আমাদের চারজনের বিয়ের তারিখ তো দোলের আশেপাশেই, তো ইমানিসদা কিসব ক্যালকুলেট করে দেখেছিল, আমাদের যখন 60 বছরের অ্যানিভার্সারি হবে তখন নাকি ওটা দোলের দিনেই পড়বে। ড্রেস কোডও ঠিক করেছিল আর বলেছিল আমরা ওই শিমুলপুরে গিয়ে ওটা সেলিব্রেট করব। ড্রেস কোড কি ছিল জানিস? ছেলেদের সাদা পাজামা পাঞ্জাবি আর আমাদের সাদা শাড়ি। তখন তো সবার চুল চুলগুলো সাদাই হয়ে যেত, তো একদম স্ট্রিক্টলি বলা ছিল কেউ কিন্তু এতটুকু কলপ লাগাতে পারবে না, কোনো হেয়ার কালার করা চলবে না। ড্রেস চেঞ্জ হলেও চুলে কিন্তু এতটুকু কলপ চলবে না। আসলে সবাই তো তখন বুড়ো বুড়ি হয়ে যেতাম না। মা এইভাবে কাঁদছো কেন? মা প্লিজ কেঁদো না এভাবে, এভাবে এভাবে কেঁদো না, প্লিজ এভাবে কেঁদো না। তিতির, আমি আমি তোর বুড়ি হব না বল, আমি তো চুপটা রাখবো। অঙ্কুর বাবা, আমার একটা আমার একটা কথা রাখবি? হ্যাঁ, আমার আমার এই মেয়েটাকে তুই একটু একটু দেখবি, ওই যেরকম শাসন করতিস ওরকমভাবে শাসন করবি, ওকে বকবি। আমি আমি চলে গেলে তো আবার মেয়েটাকে তো আন্টি, তোমার কিচ্ছু হবে না, তুমি এখনো বহু বছর বাঁচবে। আন্টি আমি বলছি, আন্টি কিচ্ছু হবে না, কেন আন্টি কিচ্ছু হবে না। আন্টি 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 আন্টি